নমস্কার, দাস কুকিং ম্যাজিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানাবো চিচিঙ্গা সবজি। এই সবজি গরম ভাত বা রুটি সব কিছুতেই কিন্তু ভালোই লাগে খেতে। তো চলো শুরু করি। প্রথমে আমি চিচিঙ্গা আর আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। রান্নাটা আমি রিফাইন তেলে বানাবো, তাই চিচিঙ্গাগুলো তেলের মধ্যে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব সবজিটা, ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুটা, আলুটাও ভালো করে একটু ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেলে এটাকেও প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য তেল, দিয়ে দেবো ফোড়ন, পাঁচ ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার এটা দিয়ে দেবো সামান্য জল, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিটা, দিয়ে মশলাটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। বেশি জল দেবো না, যেহেতু আমি ভালো করে এটা ভেজেছি, আধা সেদ্ধ তো হয়েই আছে। দিয়ে জলটা যখন মরে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেলেই রেডি হয়ে যাবে চিচিঙ্গা সবজি। কেমন লাগলো অবশ্যই জানিও। নমস্কার।